চা চকচকে ব্লগে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আজ দিনটি শুক্রবার, সকাল এখন 7:30 মতো বাজে। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে দেখছি আকাশে কোথাও মেঘের আর অবকাশ নেই, পুরো আকাশ ঘন নীল হয়ে গেছে। হ্যাঁ, এটাও ঠিক, সাদা মেঘেরও দেখা নেই, কিন্তু পুরো আকাশ নীল। আর সকাল সকাল সূর্য ওঠার জন্য মনটা বেশ খুশি হয়ে গেছে, এনার্জি ফিল হচ্ছে সকাল থেকেই, কালকের মতো আর লো ফিল হচ্ছে না। একদিন করে রোদ উঠবে আর একদিন করে কি বৃষ্টি হবে, এটা কি সিকোয়েন্স, কিছুই বুঝতে পারছি না। যাই হোক, সূর্য যখন উঠেছে চলুন তাড়াতাড়ি ছাদে যাই। কালকে তো ছাদে গিয়ে অনেক বেলাতে পর্তুলিকা সুন্দরীদের দেখা পেয়েছিলাম, আজকে সকাল সকালই দেখা পাওয়া যাবে। দেখি কয়জন সুন্দরীর আবির্ভাব ঘটলো। আর কিছু জামা কাপড় রয়েছে যেগুলো ছাদে গেলে রোদে দিয়ে দেওয়া হয়ে যাবে, তাহলে চলুন ছাদে যাই। ছাদে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। চলে এলাম ছাদে, ছাদে দেখুন কোথাও কোনো সাদা মেঘের অবকাশ নেই, পুরো আকাশ কেমন ঘন নীল, দেখতে ভালোই লাগছে বেশ, তাই না? আর এই যে আজকের সুন্দরীরা বেশ সুন্দরভাবে ফুটে রয়েছে, সকাল থেকে প্রচণ্ড রোদের তাপ, তাই জামা কাপড়গুলো মেলার সময়তেও মাথায় একটা গামছা দিতেই হলো। জামা কাপড়গুলো মেলা হয়ে যেতেই চলে এলাম নিচে, নিচে এসে বানিয়ে ফেললাম সকালবেলাকার চা, তারপর চা পর্ব মিটিয়ে ফেললাম। চা পর্ব মিটিয়ে যথারীতি চলে এলাম ঘরে, ঘরে এসে বেডটাকে গুছিয়ে নিলাম। এর মধ্যেই খাট তৈরি করা সেই ভদ্রলোক কল করেছিলেন, উনি বললেন আগামীকাল এসে নতুন খাট নিচের ঘরে দিয়ে যাবেন। নতুন খাট পাওয়ার খুশি যেমন আছে, তেমনই রয়েছে পুরনো খাটটা চলে যাওয়ার একটা দুঃখ। যখন কোনো নতুন বছর আসে সবাই নতুন বছরের আনন্দে মশগুল হয়, কিন্তু আমার পুরনো বছরটা চলে যাওয়াতে বিশেষ কষ্টই হয়, পুরনো বছরটার জন্য কষ্ট হয়। ঠিক তেমনই নতুন খাট আসার আনন্দ যেমন রয়েছে, পুরনো খাটটা চলে যাওয়ার দুঃখও তেমন রয়েছে। হ্যাঁ, পুরনো খাটটার অনেক প্রবলেম হচ্ছিল, এটা সত্যি কথাই, যে প্রবলেমের জন্য অতিষ্ঠ হয়ে নতুন খাট বানাতে দেওয়া হয়েছিল সে তো একদিন না একদিন আসারই ছিল। তবে আমি জন্মের পর থেকে এই খাটটাতেই শুয়েছি, এতটা বড় হয়েছি এই খাটটাতে শুয়েই, এই খাটের সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ছোটবেলায় পড়াশোনা করতাম এই খাটে, এই খাটে কত অসুস্থ হয়ে শুয়ে থাকা দিনগুলো কাটিয়েছি, এই খাটের সাথে অনেক স্মৃতি রয়েছে। এই খাটটি আমার মা বাবার বিয়ের খাট, তাই খাটটির মায়া তো রয়েছে, বলে না মায়া বড় অদ্ভুত জিনিস, সহজে ছেড়ে যেতে চায় না। তো সেই মায়ার বন্ধনে আমরা সবাই আবদ্ধ কম বেশি, যাই হোক সত্য যেটা সেটাকে মেনে নিতেই হয়। আগামীকাল এই খাটটি নিয়ে যাবেন আর নতুন খাটটি সেট করে দিয়ে যাবেন, আজ রাতে শেষ ঘুম হবে আমার এই স্মৃতি বিজড়িত খাটটিতে, যাই হোক আর কি করা যাবে। তো এই খাটটির মাপ ছিল 5.5-7, নতুন খাটটি তৈরি হচ্ছে 6-7, ঘরে জায়গা তো আর বাড়বে না বলুন, সেই জন্যই ঘরে কিছু কম্বল লেপ এইসব ছিল যেগুলো একটা জায়গা অকুপাই করেছিল, তাই ভাবলাম এগুলোকে রোদে দিই, রোদে দিয়ে এর তো একটা ব্যবস্থা করতে হবে, কারণ এইভাবে যত জিনিসপত্র নিচের ঘরে ছড়ানো ছিটানো থাকবে কালকে যখন খাট খুলে নতুন খাট সেট হবে তত বেশি ধুলো উঠবে আর সব জিনিসপত্র নোংরা হবে, সেটা তো হতে দেওয়া যায় না বলুন। সেই জন্যই যতদূর সম্ভব জিনিসপত্রগুলোকে সরানোর ব্যবস্থা করছি। কম্বল লেপ বালিশ এইসব রোদে দেওয়ার পরে চলে এলাম রান্নাঘরে, রান্নাঘরে এসে যথারীতি রান্নাবান্না শুরু করে দেওয়া হলো। রান্নাবান্না বলতে আজকে তৈরি হলো মসুর ডাল, পাবদা মাছের সর্ষে পোস্ত আর আলু ঢ্যাঁড়স তিল বাটা দিয়ে একটা গা মাখা সবজি বলতে পারেন, আর উচ্ছে ভাজা সে তো ম্যান্ডেটরি। রান্না চলাকালীন সে এক বিপত্তি, হঠাৎ করে গ্যাসটা ফুরিয়ে গেল, আবার সিলিন্ডার চেঞ্জ করলাম,
তাতে খানিকটা সময় নষ্ট হলো। যাই হোক, রান্না বান্না কমপ্লিট হওয়ার পরে রান্নাঘর ক্লিন হলো, গ্যাস ক্লিন হলো, মশলাপাতির কৌটোগুলো ক্লিন করার পরে চলে এলাম আমি ঘরে। তার মাঝে গোমাতা এসেছিল, গোমাতাকেও ভাতের ফ্যান বা মার যাই বলুন সেটা খাইয়ে দিলাম। তারপরে ঘরের ভাবছি আজকে ঝুলগুলো নামিয়ে দিই। আজ দিনটি শুক্রবার, ভালো একটা দিন ঝুল ঝাড়ার জন্য আর কি, আর হাতে কিছুটা সময়ও রয়েছে, সেই জন্যই ভাবলাম নিচতলার ঘর আর বারান্দার ঝুলটা নামিয়ে রাখি। আর এই প্ল্যানটা মাথার মধ্যে ছিলই, সেই জন্যই আজকে সকালে শুধু বেডটাকেই গুছিয়েছিলাম, আসবাবপত্র কিচ্ছু আর ঝাড়া মোছা করিনি, কারণ ঝুল নামালে তো নোংরা হবেই বলুন, তখনই একেবারে ঝাড়মুছ করে নেব। আর দুবার একই কাজ করে সময় নষ্ট করার মতো সময় কি সত্যি আছে? ভাদ্র মাসের বেলা ভীষণ তাড়াতাড়ি শেষ হয়ে যায় জানেন। এই তো কয়েকদিন আগেই সন্ধে 6:15 নাগাদ হচ্ছিল, এই গতকাল থেকে দেখছি 6টাতেই হয়ে যাচ্ছে, 15 মিনিট ফটাস করে কমে গেল, এটা কোনো কথা বলুন তো? দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতেই আমার সমস্ত ঝুল নামানো কমপ্লিট। এখন এক এক করে আমি সমস্ত আসবাবপত্রগুলো মুছে নিচ্ছি, আর সমস্ত আসবাবপত্রগুলো আমি মুখে গামছা বেঁধেই মুছছি, কারণ যে ঝুল নেমেছে ওপর থেকে তার এই যে একটা গন্ধ, সেই গন্ধেই তো আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে, সেই জন্যই আর রিস্ক নিচ্ছি না। কারণ এখন আমার বাড়ির পরিস্থিতি এরকম, আমার অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকার মতো সময়ও আমার হাতে নেই, সেই জন্যই আমার অসুস্থ হলে চলবে না, যতটা সম্ভব সাবধানে থাকছি, সেই জন্যই প্রতিদিন নিয়ম করে দুবেলা ইনহেলার নিচ্ছি আমি, যা আমি আগে কখনোই করতাম না। সত্যি হঠাৎ করে আমার জীবনটা আমূল পাল্টে গেছে, কি করতাম আর এখন কি করছি সেটা ভাবতেই অবাক লাগে কখনো কখনো নিজেরই। তবে হ্যাঁ, পরিবর্তনই জীবনের নিয়ম, সমস্ত পরিবর্তনকেই যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করা সম্ভব, যত তাড়াতাড়ি মেনে নেওয়া সম্ভব সেটাতেই মঙ্গল, আমার তো অন্তত তাই মনে হয়। তবে হ্যাঁ, এখন যে লাইফটা আমি লিড করছি সেটি খুব একটা খারাপ নয়, মাকে হেল্প করতে পারছি, এর থেকে আর বেশি কী চাই? মা কত আরাম পাচ্ছে এখন, আমি মায়ের কতটা দায়িত্ব নিয়ে নিয়েছি নিজের কাঁধে, সেই জন্যই যখন আমি ছোট ছিলাম তখন আমার সব দায়িত্বই মা পালন করেছে, তখন যদি মা বলতো আমি পারবো না, তাহলে কি আমি এতটা বড় হতে পারতাম? পারতাম না তো। তখন যখন মা দায়িত্ব নিয়েছিল, এখন মায়ের সব দায়িত্ব আমাকেই নিতে হবে। আমার যদি কোনো ভাই বা বোন থাকতো তাহলে দায়িত্বটা শেয়ার হতো, কিন্তু ছোটবেলায় কোনো কিছুর ভাগ আমায় কাউকে দিতে হয়নি, কারণ আমার কোনো ভাই বা বোন নেই, ছিল না কোনো দিনই। তখন আদর ভালোবাসা খেলনা জিনিসের কোনো ভাগ কাউকে দিতে হয়নি, আর এখন আমার দায়িত্ব কর্তব্য কাজের ভাগও কেউ নেবে না, এই ব্যাপারটি আমি খুব ভালো করে বুঝি, সেই জন্যই আমার কোনো কাজ করতেই এখন আর কোনো অসুবিধে হয় না, কারণ আমি তো বুঝেই গেছি সব কাজ সব দায়িত্ব এখন শুধুই আমার। তখন মা বাবা আমাকে কোনো কষ্ট পেতে দেননি, এখন আমি মা বাবাকে কোনো কষ্ট পেতে দেব না, কারণ তখন আমি ছিলাম তাদের রেসপন্সিবিলিটি, এখন তারা আমার রেসপন্সিবিলিটি, সেই জন্যই আমি হাসি মুখে সব দায়িত্ব এক এক করে পালন করে যাচ্ছি এখনো পর্যন্ত। এরপরে কী হবে কে জানে? দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সব কাজ সারা হয়ে গেছে, ডিনারের আগে ভাবছি জলটাও ভরে নিই, এই 20 লিটারের ড্রাম আমার পক্ষে টেনে তোলা অসম্ভব, তাই বালতিতে ভরেই এই ফিল্টারের কন্টেনারে ঢেলে নিচ্ছি, এখন করব ডিনার। ডিনারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যথারীতি রান্নাঘরের যা কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করেছি। তারপরে নিচে যেহেতু আমরা থাকি, নিচের ঘরে গিয়ে বেডটাকেও রেডি করে নিয়েছি, তারপরে নাইট স্কিন কেয়ারটা সেরে আমি চলে এসেছি উপরে। আই থিঙ্ক মা তো এতক্ষণে ঘুমিয়েই পড়েছে হয়তো, আমি উপরে এসে আমার ব্লগটাকে রেডি করে নিয়েছি পুরোপুরি, ইভেন আপলোডও করে দেব এখনই আপনাদেরকে গুড নাইটটা বলে, আপলোড করে শিডিউল করে রাখবো কালকে যথাসময়ে ব্লগটা আপনাদের কাছে পৌঁছেও যাবে।
এটি একটা ভালো বুদ্ধি বলে আমার মনে হচ্ছে। সেই জন্যই ব্লগটা আমি এখনই রেডি করে আপলোড করে দেব ভাবছি। সকালবেলা একটা টাইম তবে নষ্ট হবে না, সকালে ঘড়ির সাথে দৌড়েই পারা যায় না। সেই সময় ব্লগের পেছনে প্রায় 1 ঘন্টা মতো সময় আমার চলেই যাচ্ছে। তাই আজকে থেকেই এই পন্থাটা অবলম্বন করেই দেখি যদি কোনো উপকার পাই। আপনাদেরকে একটা কথা বলার, মাঝে মাঝে বেশ কিছু ব্লগে আমি দেখি অনেকে কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে জানেন। যেদিন আমার ব্লগটাতে, যেহেতু আমার চ্যানেলটা ভীষণ ছোট্ট, যেদিন আমার ব্লগ চ্যানেলে কোনো একটা ব্লগে 5টা কমেন্ট হবে, সেদিন থেকে আমি সবার কমেন্টগুলো ব্লগে পড়ে শোনাতে শুরু করব। আপনারা যারা কমেন্ট করেন বা করতে চান তারা করতে পারেন, তাহলে আমিও বাকি বড় বড় ব্লগ চ্যানেলগুলোর মতো কমেন্ট পড়তে পারি, আমারও ভালো লাগে। তো এইটুকুই রিকোয়েস্ট করার আপনাদের, কারণ এখন তো আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে আপনারাও ইনক্লুডেড, কারণ আমার ফ্যামিলিটা বড্ড ছোট। আমি মা আর বাবা আর সান্ত্বনা দিদি, আর তো কেউ নেই। তাই আমি চাই আমার অনন্যার ব্লগস পরিবারটা একটা বড় পরিবার হোক। এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টেই সম্ভব। আমি জানি আপনারা আমাকে সাপোর্ট করেন, কিন্তু এই ইচ্ছেটা যদি পূরণ করতেন আমার খুব ভালো লাগতো, বাকিটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। এই ইচ্ছেটা জানালাম, আর এই ইচ্ছেটা জানানোর সাথে সাথেই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। একটা ব্যস্ততম দিন এখানেই শেষ হলো, আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে। আপনারা ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি আপনারা চান তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এইভাবেই অনন্যার ব্লগসের পাশে থাকবেন, এইভাবেই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো আসি, গুড নাইট, বাই বাই।